بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃ মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 15ই জিলহজ 1442 হিজরি মোতাবেক 25 জুলাই 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে যে চলে আসছে তার পর্ব নম্বর 51। বিষয়বস্তু কোরআন সুন্নাহ, পরকালে হাশর হবে, এই হাশরের বিবরণ, কোরআন সুন্নাহ হাশরের বিবরণ বা হাশরের বর্ণনা। এ সম্পর্কে লেখক ইমাম হাকামি রাহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। প্রথম দলিল হিসাবে যে সমস্ত মানুষের হাশর হবে, আল্লাহ রাব্বুল সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। হাশর মানে একত্রিত করা, সমবেত করা। আর তারপরে হাদিস নিয়ে এসেছেন কয়েকটি, সংক্ষেপে আজকের এই আলোচনা হবে ইনশাআল্লাহ। আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ সকলের হেফাজত করে। সমস্ত বাতিলপন্থী শিরক বিদআতকে যারা পছন্দ করে, যারা চরমপন্থকে খওয়ারেজদেরকে পছন্দ করে এবং খওয়ারেজদের পৃষ্ঠপোষক, তাদের অনিষ্ট, তাদের দিকে আল্লাহ যেন ফিরিয়ে দেয়। আলোচনা শুরু করি। বলছেন লেখক যে কাইফা সিফাতুল হাশর ফিল কিতাব, কোরআনে কারিমে হাশরের বিবরণ কিভাবে এসেছে বা হাশরের বর্ণনা কেমন এসেছে। বলছেন ফি সিফাতিহি আয়াতুন কাসীরা, এই হাশর বা একত্রীকরণ যে হবে কিয়ামতের মাঠে তার বর্ণনা সম্পর্কে বেশ কিছু আয়াত বা অনেকগুলি আয়াত এসেছে। আয়াতুন কাসীরা, অনেকগুলি আয়াত এসেছে, যার কয়েকটি আয়াত এখানে আমরা পেশ করছি। মিনহা কওলুহু তাআলা, তার একটি আয়াত সূরা আনআম আয়াত নম্বর 94, রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়াল মাররা, আর নিঃসন্দেহে তোমরা এসেছো আমার নিকট একাকী অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানব জগৎকে সম্বোধন করে বলবেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আজকে এসেছো পুরাতা আমার কাছে একাকী অবস্থায়। আর কোরআনের ভাষায় কখনো কখনো অতীতের সেগাগুলি বর্তমান ক্ষেত্রেও বলা হয়, যে বিষয়টি সুনিশ্চিত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে সেই সব বিষয় সম্পর্কে। যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, মুমিনরা সফল কাম হয়েছে, যারা আত্মার পরিশুদ্ধি করেছে তারা সফল কাম হয়েছে, মানে সফল কাম হবে। ভবিষ্যৎকে অতীত দিয়ে ব্যক্ত করা কোরআনের একটি বচন ভঙ্গি অলঙ্কার, যেহেতু বিষয়গুলি সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। তো আল্লাহ বলছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আমার কাছে আসবে একাকী অবস্থায়। সবাই একা, কেউ কারো সাথ ধরে আসবে না, স্বামী স্ত্রী হাত ধরে আসবে, আর বাপ মায়ের সাথে ছেলে মেয়েরা আসবে, ভাই বোন একসাথে আসবে, না না, বন্ধু বান্ধবের সাথে আসবে, কেউ কারোর সাথে আসবে না। কাজে গুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আমার নিকট আগমন করবে ফুরাদা একাকী অবস্থায়।
কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবারে। প্রথমবারে সবাই যে পৃথিবীতে ভূমিষ্ঠ এসেছেন মাতৃগর্ভ থেকে একাকী অবস্থায়, কেউ তখন সাথে আসেন, একা এসেছি, একা কবরে যেতে হবে, এবং একা হাশরের দিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে উঠতে হবে, হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ সবকিছু যেন সহজ করে দেন। সূরা আনআম আয়াত নম্বর 94। তারপরে দ্বিতীয় আয়াত সূরা কাহফের আয়াত নম্বর 47, মহান আল্লাহ বলছেন হাশার নাহ, এখানে হাসর শব্দটি স্পষ্ট এসেছে, আর আমি তাদের হাসর করব। এখানেও মাজি অতীতের শেগা এসছে, কিন্তু ভবিষ্যতের হাসার না হম, এবং আমি তাদের একত্রিত করব সকলকে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের কোন একজনকেও ছেড়ে দেব না, তাদের কোন একজনকে অবশিষ্ট রাখবো না। এমন নয় যে কেউ আত্মগোপন করে নেবে, কেউ পলাতো কোথাও, একজন দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা হবে না। একজন মানুষকে আল্লাহ ছেড়ে দেবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন সেই কিয়ামতের ময়দানে, মহা দিবসে, মহা সংকটের দিবসে, ইয়াউমুল কিয়ামাহ। তৃতীয় আয়াত আল্লাহর রাসূল আমার আয়াত 85-86 তে ইরশাদ করেছেন, এখানে হাশর শব্দটি এসেছে, ওয়াইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়া ইরদা। আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই দিবসকে, যেই দিন আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত থেকেছে পাপমুক্ত থাকার চেষ্টা করেছে, তারে মুত্তাকিন, মুত্তাকিন মানে যারা পাপমুক্ত থাকার চেষ্টা করেছে আল্লাহর ভয়ে, এবং আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাব দিতে হবে, সেখানে প্রশ্নের সম্মুখীন হবে, সমস্ত বিশ্বাস নিয়ে যারা সংযত জীবনযাপন করেছে পাপ মুক্ত থেকে, সেই দিনে আমি তাদের হাসর করব, একত্রিত করব, ইলা রহমানে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বা নিকটে, ওয়াফদা অতিথি হিসাবে, সম্মানিত অতিথি, সম্মানিত কোন দলকে বলা, প্রতিনিধি দলকে অফ বলা হয় আরবি ভাষায়, এখানে অফ মানে হচ্ছে সম্মানিত মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হাসর হবে, যারা মুত্তাকি, যারা পরেজগার, পরেজ মানে বেঁচে থাকে, এই শব্দটি ফার্সি শব্দ যা বাংলায় এমন ভাবে ব্যবহার হয় যে ওটা খুব মানুষ সহজে বুঝে। পক্ষান্তরে যারা অপরাধী, পাপিষ্ট, কাফের, মুশরিক অথবা কাফের মুশরিকদের পথের পথিক, জন্মসূত্রে মুসলিম কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক নয়, তারা সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাবেঈন, যারা নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন, যারা স্বর্ণযুগের মানুষ, যারা উম্মত হিসাবে আদর্শ উম্মত, এই উম্মতে তাদের অনুসরণ করেনি, তাদের পত্রে পথিক হয়নি, তারা হচ্ছে মুজরিমিন, তারা হচ্ছে অপরাধী। তাহলে অপরাধী দুই রকম, একশিন অপরাধী যারা চিরস্থায়ী জাহান্নাম, কাফের মুশরিক, অথবা ইসলাম, জন্মসূত্রে ইসলাম পেয়েছিল কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছিল, ইমান ভঙ্গকারী, যে কোনো কাজে লিপ্ত হয়ে, কথায় লিপ্ত হয়ে, যেমন যারা নাস্তিক, যারা পুরুষ শিরকারী, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অথবা এইরকম বহু যেসব ইমানকারী যে বিষয়গুলি রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় 10টি রয়েছে, যদিও 10টিতে সীমিত নয় কিন্তু তাতে অধিকাংশ বিষয়গুলি বা মূল পয়েন্ট গুলি চলে আসছে, যা প্রসিদ্ধ মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলের ওই পুস্তকে সেগুলি সুন্দরভাবে সাথে পেশ করা হয়েছে, এবং তাওহীদের কিতাবাদি যারা চর্চা করেন তারা ভালো করে জানেন। এরা জন্মসূত্রে মুসলিম হইলেও এরা হচ্ছে বড় মুজরিম, বড় অপরাধী। আর তারপরে যারা মুসলিম সমাজের পাপিষ্ট, তাদের পাপাচারের কারণে অস্থায়ী জাহান্নামী হবে, কবরে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে, এবং তাদের হিসাব খুব শক্তভাবে বিচার দিবসে হবে। তারা হচ্ছে মুজরিমিন, তারা মুজরিমিন, অনসুকুল মুজরিমিন আইলা জাহান্নাম ওয়িরদা। পক্ষান্তরে আল্লাহ বলছেন যে আমি অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে যাব, সাকা ইয়াসুক মানে তাড়িয়ে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে, অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব জাহান্নামের দিকে, ওয়িরদা পিপাসিত
যে গবাদি পশু যেমন গরু বা অন্যান্য জীব জন্তু যেগুলো রয়েছে, পিপাসিত যেসব গবাদি পশুকে মানুষ পানির ঘাটে তাড়িয়ে নিয়ে যায় তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি পানি পান করায়, না হইলে মরে যাবে পিপাসার কারণে। তো ওই রকম ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, আল্লাহ কত লাঞ্ছনা! সেই পৃথিবীর সবচেয়ে বড় হিরো তারা ছিল, পৃথিবীতে তাদের দাপটের শেষ ছিল না, পৃথিবীতে তাদের দল ভারী, পৃথিবীতে বাতিল পন্থীদের সবসময় দল ভারী। সুতরাং জাহান্নামেও তাদের দল ভারী হবে, অধিকাংশ জাহান্নামী কেন হবে। ফনসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা, আল্লাহ বলছেন যে অপরাধীদেরকে জাহান্নামে আমি তাড়িয়ে নিয়ে যাবো। বিরদা পিপাসিত গরু মতো বা গবাদি পশুর মতো করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা কিয়ামতের দিবসে তিন শ্রেণীতে বিভক্ত হবে। আজওয়াজান সালাসা, আজওয়াজ মানে আসনাফ, এখানে তিন শ্রেণীতে বিভক্ত হবে মানুষকে, তিন ভাগে ভাগ করা হবে। এক হচ্ছে আসহাবুল মাইমানা, আর এক হচ্ছে আসহাবুল মাশআমা বা আসহাবুল শিমাল অন্য আয়াতের ভাষায়, আর আসহাবুল মাইমানার অপর নাম হচ্ছে আসহাবুল ইয়ামিন অন্য আয়াতে যেমন রয়েছে, আর তৃতীয় সবচেয়ে উৎকৃষ্ট দল, সম্মানিত দল হচ্ছে আসহাবুন, আসহাবুন অগ্রগামী, যারা পৃথিবীতে ইমান আমলে অগ্রগামী ছিল, সুতরাং আখেরাতেও জান্নাতে যেতে তারা অগ্রগামী থাকবে। অকন্তু মাজওয়াজান সালাসা, হে মানব জগৎ, তোমরা তিন ভাগে বিভক্ত হবে সেই দিন। আসহাবুল মাইমানা, একদল হবে ডান দিকের বা ডানপন্থী, এ পৃথিবীর রাজনৈতিক ভাষায় ডানপন্থী নয়, কিন্তু সেই দিনে তারা ডান দিকের হবে, মানে তাদের ডান হাতে আমলনামা তারা প্রাপ্ত হবে। মা আসহাবুল মাইমানা, কত সম্মানিত, কত না সম্মানিত ডান দিকের লোকেরা বা ডান দিকের দল। ওয়াসাবুল মাশআমা, আর বামপন্থী বা বাম দিকের দল হবে, যাদের বাম হাতে পেছন থেকে আমল নামা দেওয়া যাবে। মা আসহাবুল মাইমানা, কত না দুর্ভাগা হবে, কত না হতভাগা হবে, কত না লাঞ্ছিত হবে সেই বামপন্থী বা বাম দিকের দলটি। এটি দ্বিতীয় দল হয়ে গেল, যারা বড়ই হতভাগা, যারা জাহান্নামী। অসাবেকুন আসাবেকুন, আরেক দল হবে পৃথিবীতে তারা ছিল ইমান এবং সৎ আমলে অগ্রগামী, সুতরাং পরকালে বিচার দিবসও তারা অগ্রগামী থাকবে, থাকবে জান্নাতের দিকে। এই ছিল সূরা বাকিয়ার 7 থেকে 10 আয়াত নম্বর। 5 নম্বর আয়াত হাশর সম্পর্কে এবং মানুষকে যে একত্রিত করবেন আল্লাহ করে, সেই দিন আহ্বানকারী আহ্বান করবে, সেই ডাকের পিছনে ছুটে চলবে। আল্লাহ বলছে ইয়াউমাইযিন ইত্তাবিউনা দাইয়া, স্মরণ করো সেই দিনকে যেই দিন আহ্বানকারীর তারা অনুসরণ করবে। সমস্ত মানুষ একটি ডাকের আহ্বায়ক আহ্বান করবেন, তার অনুসরণ করবে। লা ইওয়াজা লাহু, তাতে কোনো বক্রতা থাকবে না, মানে এদিক সেদিক এলো পাথারি চলবে না, সবাই একেবারে কর্ণপাত করে শুনবে যে কোন দিক থেকে ডাকটি হচ্ছে আর কোন দিকে যেতে হবে, সবাই সোজা সেই দিকে ছুটবে। রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত আওয়াজ গুলি সেই দিন স্তব্ধ হয়ে যাবে, কারো কোনো আওয়াজ, টু করে আওয়াজ থাকবে না, কেউ সেখানে কথা বলতে পারবে না। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেইদিন কোন শক্তি, কোন ব্যক্তি কথা বলতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দেন, আম্বিয়া রাসূলগণকে শাফাআতের অনুমতি দিবেন যে কথা বলা হয়েছে, এছাড়া যাদেরকে আল্লাহ চাইবেন। কিন্তু যারা যত বেশি শিরক বেদাতে লিপ্ত, বিদাতপন্থী, বেদাতপন্থীদের সেসব পীর মুর্শে, তাদের ধৃষ্টতার শেষ নাই যে তারা কিয়ামতের দিনে গায়ের জোর দেখিয়ে তারা মরিদানকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, আর সেখানে বড় বড় জাহাজ নিয়ে হাজির হবে। এ সমস্ত গোমরা ফিরকা থেকে সতর্ক সাবধান, এবং এই রকমের গুমরাহি আর অন্ধকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ইমান আমল ছাড়া সেদিন কোনো কাজ আসবে না, কোনো কিছু কাজে আসবে না। তাই আল্লাহ বলছেন সূরা তাহার আয়াত নম্বর 108,
সেই দিন সকল মানুষ আহ্বায়কের অনুসরণ করবে, লাই আওয়াজ আলহ, তাতে কোনো বক্রতা থাকবে না, সবাই তাকে ফলো করবে। খাসাতিল আসওয়াতুল রহমান, পরম করুণাময়ের সেই সামনে সেই দিন সমস্ত আওয়াজগুলি স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। ফালা তাসমা ইল্লা হামসা, মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শুনবে না। ফালা তাসমাও, সেই দিন তুমি হে নবী, হে মমিন, হে মানুষ, সেদিন মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শুনতে পাবে না, শুধু সেটি হচ্ছে পায়ের আওয়াজ। তাই তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ ইল্লা হামসা, সেখানে মৃদু গুঞ্জনটা কিসের হবে? নাকুলুল আকদাম ইলা আল মাহশার, হাশর ময়দানে যে পায়ে হেঁটে মানুষ ছুটি আসবে, সে পায়ের আওয়াজ শুধু শুনতে পাবে। কাফাফিল এবেল, যেমন উটের পায়ের মৃদু শব্দ হয় বা আওয়াজ হয়, এইটুকু। সর্বশেষ আয়াত এখানে দলিল হিসাবে যে পেশ করেছেন হাসরে, সেখানেও হাসর শব্দটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা, যার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 97-তে ইরশাদ করেছেন, ওমান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ, আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন সেই হেদায়ত প্রাপ্ত হবে, সে সঠিক পথ প্রাপ্ত হবে। ওমান ইউদলিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, আর জবরদস্তি আল্লাহ পথভ্রষ্ট করেন না, যেমন জবরদস্তি হেদায়ত করেন না, স্বাধীন ক্ষমতা দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে হেদায়তের দিকে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাকে তার জন্য হেদায়তকে সহজ করে দেবেন, এবং যেই ব্যক্তি গোমরাহ ভ্রষ্টতার দিকে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাকে সেদিকে ঠেলে দিবেন, সেদিকে যাওয়া তার জন্য সহজ করে দেবেন। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরাহ করবেন, অর্থাৎ যে চাইবে না হেদায়ত পেতে, তাকে আল্লাহ পথ হারা দিশেহারা করে দেবেন, পথ ভ্রষ্ট হবে। ফালান তাজিদ আল্লাহুম আউলিয়া মিন দুনিহি, আল্লাহ ছাড়া তার আর কোন অভিভাবক পৃষ্ঠপোষক তোমরা কখনো পাবে না। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে তাদের হাসর করবো, হাসর শব্দ এসেছে, তাদেরকে একত্রিত করবো বা সমবেত করবো। আলা ওজুহিহিম, তাদের মুখের ভরে, অঙ্গ উকমঙ্গ সুম্মা, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, আর বধির অবস্থায়। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআন কারিমে মানুষের হাসর সম্পর্কে, কিয়ামতের ময়দানে। এখন দেখা যাক যে সুন্নায় কি রয়েছে হাদিসে, বলছেন কাইফা সিফাতু মিনা সুন্নাহ, সুন্নায় হাদিসে এই হাসরের বিবরণ কিভাবে এসেছে। বলছেন যে প্রথম হাদিস এখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশারুন নাস আলা সালাসে তারায়াত, মানুষকে তিন দলে সমবেত করা হবে, মানুষকে একত্রিত করা হবে বা হাসরে জমা করা হবে। আলা সালাসে তারায়াক, তিন দলে, সালাসে তারায়াক তরিকের অর্থ এখানে হচ্ছে তায়েফা, তিনটি দল থাকবে তাদের, রাগিবিনা রাহিবিনা ওয়া ইসনান আলা বাইরিন ওয়া সালাস আলা বাইর ওয়া আরবা আলা বাইর ওয়া আশার আলা বাইর ওয়া তাহশুরু বাকিয়াতাহুম আন-নার ওয়া তাকিলু মাহুম হাইসু কালু ওয়া তুসবিহু মাহুম হাইসু আসবাহু ওয়া তুমসি মাহুম হাইসু আমসাউ। তিন ভাগে বিভক্ত হবে সেই দিন, যারা সকলে সমবেত হবে সেই হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবিন আর রাহিবিন, একদল হবে যারা আল্লাহর রহমতের আশাবাদী হবে আর ভয় ভীত হবে, ভয়ও থাকবে আল্লাহর আজাবের পকড়া হয়ে, আবার আল্লাহর কাছে রহমতের আশাও থাকবে, তারা মুমিন এবং তাদের ইমান যেহেতু ছিল, তৌহিদ ছিল, সুতরাং তাদের আশা আছে নাজাত পাবে, কিন্তু যে কোনো গুনহার কারণে যদি সে গুনাহ মাফ না হয়ে থাকে, আল্লাহ ধরে নিতে পারেন, আল্লাহ আজাব দিতে পারেন, সুতরাং তারা হেবিন, তাদের মধ্যে ভয়ও কাজ করবে। আর এই দুটো হচ্ছে মানুষের মমিনের ডানা স্বরূপ, পাখির যেমন ডানা, ঠিক তেমন মমিনের ডানা হচ্ছে দুটো, আল্লাহর রহমতের যেমন আশাবাদী হবে তেমনি আল্লাহর আজাবকে ভয় করবে। দ্বিতীয় দল হবে ওয়াইসনানে আলাবাইর, উটের পিঠে একত্রিত হবে, দুইজন কোন একটি উটের পিঠে চাপবে, বা সালাস আলাবাইর, উটের সংখ্যা কম, সুতরাং একটি উটের পিঠে তিনজনও চাপবে, ওয়ার বা আলাবাইর, চারজন কোন কোন উটের উপর চেপে থাকবে, আশার আলাবাইর, কোন কোন উটের পিঠে দশজন চেপে থাকবে, এটি হচ্ছে দ্বিতীয় দল। ওয়া তাহশুরু বাকিয়াত আহমুন্না, এবং বাকি অবশিষ্ট যে লোকগুলি এই দুই দল বাদ দিয়ে, তাদেরকে আগুনে একত্রিত করবে, আগুনে তাড়িয়ে নিয়ে যাবে, তাকিলো মাহায়েসো কালে, যেখানে তারা বিশ্রাম করবে দুপুর বেলায়, সেখানে তাদের সাথে আগুন বিশ্রাম করবে, আগুন সেখানে অবস্থান করবে,
অতুস্বেহ মাহু হ্যায় আসবুহ, যেখানে তাদের সকাল হবে সেখানেই সকালে সকালে আগুন সেখানে বিদ্যমান, আগুন তাদের সাথ ছাড়বে না। সুবহানাল্লাহ। তুমসি মাহায় আমসাও, আর যেখানে তাদের সন্ধ্যা হবে আগুনেরও সেখানে সন্ধ্যা হবে, আগুনও সেখানে পৌঁছে গেছে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে কিতাবুর রিকাব মর্ম স্পর্শী যে পর্বটি রয়েছে তাতে রয়েছে কাইফাল হাস, সেখানে বুখারী রহমতুল্লাহ আলাইহির অধ্যায় রয়েছে কাইফাল হাস, হাসর মানুষের কেমন ভাবে হবে কিয়ামতের দিনে। সহিহ মুসলিমে বাবু ফেনাফানাই দুনিয়া, দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, বায়ানুল মাহশার, আর মাহশার যে হবে হাসর ময়দান, এ সম্পর্কে নাসাইতে রয়েছে জানাজার অধ্যায়। এখানে বুখারীর বাক্যগুলি তো এখানে যে বলা হয়েছে যে দ্বিতীয় দলটি সেই দলটি উটের পিঠে চেপে আসবে, উটের সংখ্যা কম থাকবে, সুতরাং দুইজন বা তিনজন চারজন দশজনও এক এক উটের পিঠে চেপে আসবে, এটা কোন হাসর? হাদিসটা শেষ করিনি, হাদিস শেষ হয়ে গেছে, হাদিস তিনটি দল তাহলে, একটি দল হচ্ছে যারা আল্লাহ রহমতের আশাবাদী হবে আর ভয়ভীত হবে, আর একটি দল হবে যে উটের পিঠে চেপে আসবে, আর তৃতীয় দল যাদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে আসবে, তার মানে তারা পায়ে হেঁটে দৌড় দিয়ে ছুটি আসবে আর আগুন তাদেরকে তাড়া করবে, যারা সবচেয়ে অসংখ লোকেরা হবে। এখন এই হাসরটা কখন, এর বিপরীত আরেকটি হাদিস রয়েছে সরাসরি সাংঘর্ষিক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিনে মানুষকে একত্রিত করা হবে হাসর মাঠে, হুফাতান, জি হুফাতান হাফির বহু বছর মানে খালি পায়ে, পায়ের জুতো স্যান্ডেল থাকবে মানে পায়ে হেঁটে আসবে খালি পায়ে, উরাতান বস্ত্রহীন বিবস্ত্র, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে, গোরলান খাতনাবিহীন, যেমন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল মানুষ খাতনাবিহীন ঠিক ওই রকম। তাহলে এখানে তো মনে হচ্ছে যে মানুষ এইভাবে হাসর হবে, আর আগের যে হাদিস তাতে তো অন্যরকম বর্ণনা আসল, তো এর সমন্বয়টা কি, এর সমন্বয় সম্পর্কে বিভিন্ন কথা বললেও সেসব কথা বলি ঠিক নয়। যেটি ঠিক সেটা হচ্ছে একটি হচ্ছে পার্থিব হাসর, যেটা পৃথিবী ধ্বংস হওয়ার আগেই হবে, আর যে হাসরটা হচ্ছে পরকালের হাসর বা পরকালের মহা দিবসে বা সেই কিয়ামতের ময়দানে যে একত্রীকরণ, তার পূর্বেই দুনিয়া ধ্বংস হওয়ার আগেই সেটা শাম দেশে একত্রিতকরণ, শাম দেশে একত্রিত করা হবে মানুষকে। এই জন্য সামদেশকে আর বৃহৎ সামদেশ বর্তমান সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন, লেবানন, এই সমস্ত দেশগুলি হচ্ছে বৃহৎ সাম, সামদেশে তাদের হাসর হবে, সামদেশে হাসর হবে। এই জন্য সামদেশকে বলা হয়েছে আরদুল মাহশার ওয়াল মানশার, আরদুল মাহশার, জি এটা হচ্ছে হাসরের ময়দান বা হাসরের স্থান, যেখানে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে, নিয়ে আসা হবে। তো এটা পৃথিবীর অবস্থা। বলছেন এই ক্ষেত্রে হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ভাষ্য সহিহ বুখারী ফাতুল বারীতে যে ওয়াল জামু বাইনাহুমা, এই দুই পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় হচ্ছে, আন হাসার নাসে তাওয়াইফ ইয়াকুনু ফি দুনিয়া, মানুষকে যে তিন ভাগে বিভক্ত করে হাসর করা হয় মানে একত্রিত করা হবে, সেটা দুনিয়াতে হবে কাবলা কিয়ামিস সাআ, কিয়ামত হওয়ার আগে, হাইসু তুহশারুন নাসু আহিয়া, হাইসু তাহশারুন নারু আন নাসা আহিয়ান ইলা শাম, মানুষকে জীবন্ত অবস্থায় আগুনে শাম দেশে একত্রিত করবে, শাম দেশে তাড়িয়ে নিয়ে আসবে, যেমন হাদিসে রয়েছে ইয়ামানের গর্ত থেকে আগুন বেরিয়ে আসবে আর তাদেরকে তাড়িয়ে নিয়ে আসবে শামের দিকে, এরকম যে হাদিস গুলি রয়েছে। কমল হাসর মিনাল কবর, আর আরেকটি হাসর হচ্ছে সর্বশেষ পৃথিবী ধ্বংসের পরে, সেটা হচ্ছে কবর থেকে পুনরুত্থানের পরে, কবর থেকে জীবিত করে উঠিয়ে তাদের হাসর বা একত্রীকরণ যেটা হবে, সেটা হচ্ছে এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে যা রয়েছে, আর এটি হচ্ছে ওয়াহাজা সহিহ, এটি হচ্ছে সহিহ। আর তা হচ্ছে যে মানুষ কবর থেকে যখন উঠে আসবে খালি পায়ে আসবে আর বিবস্ত্র হয়ে আসবে আর খাতনাবিহীন অবস্থায়
আল্লাহর সামনে হাশরের মাঠে হাজির হবে। কেউ কারুকে তাকার আবার মতো পরিস্থিতি থাকবে না, সবাই নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে যে মানুষ সেটা এই পৃথিবীতে কল্পনা করতে পারে। অথচ পৃথিবীতে এমন দেখা যায় যে মানুষ যখন বড়ই এমন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয় তখন তার কোনো হুঁশদিশা থাকে না, কোনো খেয়াল থাকে না, এটা পৃথিবীতে হয়ে থাকে। তাহলে হাশরের মাঠের দিন বা সেই কিয়ামতের দিনে মানুষের কি অবস্থা হতে পারে? এই ছিল হাদিস। আর তারপরে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি হাদিস বর্ণনা করেছেন, লেখক বলেছেন আন্না রাজুলান ক্বালা, জনৈক ব্যক্তি বলল ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী, কাইফা ইউশারুল কাফির আলা ওয়াজহি, কাফির কে মুখের ভরে কেমন করে কিয়ামতের দিনে আনা হবে, হাসর করা হবে কিয়ামতের মাঠে? পায়ে হেঁটে আসবে না কাফেররা, মুখের ভরে হেঁটে আসবে। যে তো আশ্চর্যজনক বিষয় যে মুখের ভরে কেমন করে হাঁটে, পায়ে মানুষ হাঁটতে পারে কিন্তু মুখের ভরে কেমন করে হাঁটবে প্রশ্ন। কালা তখন রাসূল বললেন আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাইন ফি দুনিয়া কাদিরান আলা ইয়ামশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। আচ্ছা, যেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহজগতে পৃথিবীতে দুই পায়ে চলার শক্তি দিয়েছিলেন, তিনি কি সক্ষম নন কাদেরান যে কিয়ামতের দিনে তাকে মুখের বারে আল্লাহ হাঁটিয়ে নিয়ে আসবেন? সেটা করতে পারবেন না? অবশ্যই পারবেন, আল্লাহ শক্তি দিলেই হইল, এই শক্তি দিবে যে মুখের বারে তুই হাঁট। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কিতাবুল বাকাক সহিহ মুসলিমে রয়েছে, সিফাতুল কিয়ামা এবং জান্নাত জাহান্নাম রাদে বাবুন ইউশারুল কাফির আলওয়াজি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমে যে অধ্যায় কেন করে সেটা হচ্ছে যে কাফের হাসুর হবে মুখের পরে কিয়ামতের দিন। তৃতীয় হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, নিঃসন্দেহে তোমাদের হাসুর হবে, তোমাদেরকে একত্রিত করা হবে হুফাতান খালি পায়ে, হাফির বহুবচন, উরাতান হারির বহুবচন, বস্ত্রহীন অবস্থায়, গোরাতান গোরলান তোমাদেরকে খাতনাবিহীন হাসর করা হবে বা একত্রিত করা হবে। কামা বাদান আউয়ালা খালকিন উইদ সূরা আম্বিয়ার আয়াত 4 যেমন আল্লাহ বলেছেন যেমন আমি প্রথমবারে সৃষ্টি করেছিলাম ঠিক সেই রকমই নঈদ পুনরায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব, মানে তাদেরকে পুনর্জীবিত করব। ওয়াইনা আউয়ালাহু আল খালায়েক বা ওয়াইনা আউয়াল আল খালায়েক শুদ্ধ হবে, এখানে আউয়ালাহু টাইপের ভুল আছে, ওয়াইনা আউয়াল আল খালায়েক, আর সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে ইউকসা যাকে কাপড় বস্ত্র দান করা হবে ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের দিবসে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এই হাদিস সহিহ বুখারী মুসলিম নাসাঈ তিরমিজি মুসনাদ আহমদ দারমি ইবনে মাজাহ তো রয়েছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আর রিজাল ওয়ান নিসা, সেখানে অসংখ্য নারী পুরুষ, সমস্ত নারী পুরুষ সেখানে একত্রিত হবে কিয়ামতের ময়দানে, আর বিবস্ত্র অবস্থা থাকবে নর নারী, তাহলে একে অপরের দিকে তাকাতে থাকবে, কি লজ্জাকর পরিস্থিতি, এইরকম পরিস্থিতি হবে। ফাকালা তখন রাসূলুল্লাহ উত্তরে বলেছেন আল আমরু আশাদ্দ মিন আইয়্যিহিম মাহুম যালিকা, কিয়ামতের ভয়াবহতা এর চাইতে অনেক কঠিন হবে, সেই সময় চিন্তা করার দেখার কোনো ফুরসত থাকবে না যে কে কি অবস্থায় আছে আর সব বিবস্ত্র হয়ে আছে, এই দেখার মতো পরিস্থিতি থাকবে না। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাশরকে সহজ করেন, আমাদের হিসাবকে সহজ করেন, এবং বিনা আজাবে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আমাদের দিনের উপরে যেন অটলতা দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তি গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান সম্মানিত দিনী ভাই ওনারা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, তার পূর্বে একটি ছোট্ট জরুরি ঘোষণা। আমাদের অ্যাবাউট তাওহীদের ডাক নিউইয়র্ক ইউটিউব চ্যানেল সম্পর্কিত প্রথমত জানাচ্ছি যে আমাদের যে লেকচারগুলো আপলোড করা হয়েছিল না, প্রত্যেকটা লেকচার আলহামদুলিল্লাহ আপলোড করা হয়েছে, এখন থেকে প্রত্যেক সপ্তাহের লেকচার আমরা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এ সম্পর্কে কাজ করতেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন প্রত্যেক সপ্তাহের লেকচার প্রত্যেক সপ্তাহে আপলোড করার জন্য। তো জরুরি যে বিষয়টা জানাতে যাচ্ছি এবং যাদের আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা জানি
যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ওপেন করেছি শুধুমাত্র শেখের যে আমাদের তাওহীদের ডাক নিয়ে হচ্ছে আমাদের যে জুম কনফারেন্সের যে আলোচনাগুলো হয়ে থাকে এবং জরুরি আলোচনাগুলো এখানে আপলোড করা হয়, তো আল্লাহ সন্তুষ্টির জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। কিন্তু এখানে বিশেষ কারণে আমাদের অজান্তেই এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে, যে মেসেজ গুলো আমরা পেয়ে থাকি পাচ্ছি সবার কাছ থেকে এবং আমরা জানি যে এই বিষয়গুলো হচ্ছে, তো এটাকে আমরা বন্ধ করার জন্য চেষ্টা করতেছি। বিশেষভাবে আমরা ভাইরা অনেকভাবে চেষ্টা করতেছি কিন্তু এখন পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি সকলের মনোযোগ আকর্ষণ করব যে আমাদের ভিতরে যদি কোনো ভাই বা বোন কারো যদি জানা থাকে এই সম্পর্কে, যেটা কিভাবে এটাকে স্টপ করানো যায়, তাহলে আমাদেরকে অবশ্যই জুম কনফারেন্সের ইনবক্সে আপনারা আমাদেরকে লক করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের মেসেজ পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমরা এখনই প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। শেখ কামরুজ্জামান আপনাকে বলছিলাম, কেমন আছেন? জি বলেন। ঠিক, আমি একটা প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্ন একটা মাসাল আর কি, যেটা হানাফি মাজাব আছে সম্ভবত, যে সালাতে হয়তো 2 রাকাত 1 রাকাত আমি পড়ছি, পড়ার পরে অজু চলে গেল, এই মুহূর্তে যে সালাত থেকে উঠে যাই অজু করে আবার সালাত শুরু করলাম, সালাত শুরু করলাম, তখন আমি যে 2 রাকাত বা 1 রাকাত পড়ছি আমি সেই সেই সেখান থেকেই শুরু করতে পারবো? আমি হয়তো পরবর্তীতে 1 রাকাত পাইছি, কিংবা মানে আমার স্টিল ওই 2 রাকাত আমার বলবৎ থাকছে সালাদ যে মাসালাটা, কিন্তু এই এই মাসালাটা যেটা আমি যতটুকু শুনছি যে এটা যে আমি তো আমরা আমরা বলিনি যে আগের সালাদ থাকবে, ওজন নষ্ট হয়েছে আগের সালাদ ক্যান্সেল। জি না, সেটা এই মাসালাটা সেটা শুনছি, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের এই মাস্টারটার কারণে আমাদের সহিহ আলেমদের ভিতর দুইজন বিজ্ঞ বিজ্ঞ আলেমে, তাদের ইউটিউবে তাদের দুইজনের লেকচার আছে এই মাস্টার সহমতে। তো অনেকে এই মাস্টারটার কারণে অনেকে বলছে যে এত বড় আলেমরা যেহেতু এই মাস্টারতে বল, তারা সহমত আছে যে ঠিক আছে সালাত এইভাবে কন্টিনিউ করা যাবে। তো ওই বিষয়টা আমি ক্লিয়ার হতে চাচ্ছি যে আগের সালাত রাখা যাবে বলছে। জি না, ভুল কথা, ভুল বলেছে, যত বড় আলেম বলো ভুল বলেছে। ভাই প্রশ্ন করেছেন, আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি 2 রাকাত বা 1 রাকাত বা 3 রাকাত সালাত আদায় করেছে, তারপরে তার উজু ভঙ্গ হয়ে গেছে, গেল উজু করে আসলো, উজু করে আসার পরে সেই জামাত পেল অথবা পেল না, তো আগের সালাত গুলিকে বুনিয়াদ করে বা সেগুলিকে সংরক্ষণ রেখে তার উপর ভিত্তি করে বাকি সালাতটা পুরা করতে পারবে না পারবে না? ওযু ভঙ্গ হয়ে গেলে এই ক্ষেত্রে কোন সুযোগ নেই? জি আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ, আমি লটারি থেকে বলছিলাম। জি কেমন আছেন সাইদ? আলহামদুলিল্লাহ সাহেব, আপনারই মতো চলি, আপনার অনেক কিছুই শুনে আমরা এই পর্যন্ত হেদায়াতে আছি, আল্লাহ যেন মৃত্যু আগ পর্যন্ত রাখে, আপনাকে হায়াত করুক আর আমরা যেন আরো বেশি বেশি দিন শিখতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেটা তো 13 বছর শেষ হয়নি, অক্টোবরের শেষের দিকে শেষ হবো, তা হাতে পায়ে আর কি লম্বা ছড়া দেখা যায় যেমন 18-20, তাই জুন মাসে তো স্কুল বন্ধ হয়েছে, তা আমি 1 মাস আমার বাসার থেকে 4 ব্লক মসজিদ বাঙালিরা সবাই মিলে করছে, তো ওখানে হানাফি ভাইরা আর কি নামাজ পড়ায়। এখন আমার কোনো উপায় নেই, ছেলেটার 1 মাস আসার না, আমি বোরখা কইরা আপনার আমি যেভাবে যতটুকু হেজাত করি ওভাবে জোহর আসর মাগরিব এটা আর কি সময়ের ভিতরে পড়ে, তো আমি ছেলেরে নিয়ে নিয়ে ওখানে মহিলাদের ব্যবস্থা আছে নামাজ পড়তাম, অন্য কোনো মহিলারা তেমন একটা যায় না, খুব কম। এখন মার্শাল্লাহ 1 মাস হয়ে গেছে, ও এখন নিজে নিজে যেতে পারে, আর মাগরিবটা 8টা বাজে হয়, 8টার পর আর আসে না, একবার এসার 10টা বাজে হয়, 10:30টার দিকে আমি এসার পরে ওরে আনতে যাই। এখন আমার কি এটা কোনো ই হবে যে আমি মসজিদে ছেলেরে আনা নেওয়া করে নামাজটা পড়ানোর জন্য, এটাতে কোনো আমার গুনাহ হবে বা কোনো
মানে আমার কোনো লোক দেখানো বা এরকম কোন উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছেলেটাকে তোর বাবা তো কিছুই জানে না, ওকে মসজিদ চিনাবে কে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে সৌদি আরব ছেলে মেয়েদেরকে মায়েরা স্কুল মাদ্রাসায় হাত ধরে দিয়ে আসে ছোটদেরকে নিয়ে আসে, সুতরাং মসজিদে দিয়ে আসছেন, সেখানে দিন শিখবে, কোরআন শিখবে, অসুবিধা নাই। মামাতে কানামামে ভালো, সেখানে যদি আপনি কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসারী তাদেরকে না পান, তো যারা মজহাবধারী তাদের কাছ থেকে ভালোটা শিখবেন, আর যেগুলো ভুল সেগুলি সম্পর্কে একটু সজাগ থাকতে হবে। তাদের মধ্যে যে সব বিদ্যাত রয়েছে সেগুলি সম্পর্কে ছেলেকে সজাগ করতে হবে এবং জানিয়ে দিতে হবে, এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে সেখানে আবার বিদাতের নিয়ত না শিখায়, নাওয়ায়েত পড়া না শিখায়, আর ওই যায় নামাজের দোয়া না শিখায়, সম্মিলিত মোনাজাতের বিদাত না শিখায়, আর মিলাদ কিয়াম না শিখায়, এগুলো থেকে যেন বেঁচে থাকে। কারণ বেদাত করলে বাকি আমলগুলো সব নষ্ট হয়ে যায়, এইভাবে বেদাতির আমল আসলে থাকে না, বেদাত যখন করে তখন আমলগুলি সব অসার হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকবে, কিন্তু নিরুপায়, সেই জন্য সেখানে বাচ্চা দিচ্ছেন, অসুবিধা নেই। আর যেটা আসল বিষয় জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে আমি যে দিয়ে আসছি নিয়ে আসছি, ভালো কাজ করছেন, নেকির কাজে সহযোগিতা করছেন, এতে আবার সংশয় কিসের, অথবা এতে কারো আবার বলার কিসের? তারপরে আপনার অন্তর আল্লাহ জানছেন, কারো বলারই বা কি আছে যে লোক দেখানো হচ্ছে বা কিছু হচ্ছে, যে বলবে সে ভুল করবে, সে গুনাহ কাজ করবে। জি, আল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং আপনার ছেলেকে ভালো ইসলামিক তরবিয়তের এবং ইসলামের ওপর অটল রাখার জন্য আল্লাহ যেন সহজ করে দেন, এবং আল্লাহ যেন তাকে এবং আমাদের সকলকে দিনের ওপর সর্বদা অটলতা দান করেন। জি, যে আমি বাংলাদেশ থেকে, যে শাইখ আমার প্রশ্ন ছিল যে একজন বিদাতি চরমপন্থী, তার নামটা আমি নিতে পারি শাইখ? নেওয়াটা জরুরি সালাফি শাইখরা নাকি সৌদি আরব থেকে টাকা খান। এরপরে সে বলতেছেন খোরাসান ইমাম মাহাদির জমিন, ঈসা আলাইহিস সালামের জমিন, আর আল্লাহ নাকি বলতেছেন ইমাম আবু হানিফার অনুসারীদেরকে খোরাসানের ময়দানে বারবার বিজয় দান করছেন, এসব বিভ্রান্তি গুলো ছড়াচ্ছে। এখন বর্তমানে তাকে গ্রেফতার করছে, সে জেলে আছে আপাতত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খারেজিকে যে মুসলিম সরকার গ্রেফতার করেছে, এর উপর মুসলিম সরকারকে মোবারকবাদ দিচ্ছি এবং দোয়া দিচ্ছি আল্লাহ যেন জাযায় খায়ের দান করেন, এবং এইরকম খারিজি জঙ্গি যতগুলি আছে সেগুলিকে আল্লাহ যেন ঠান্ডা করে দেন দুনিয়াতে, দুনিয়াতেও লাঞ্ছিত করেন আর আখেরাতে জাহান্নামের কুকুর বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আল্লাহর কথা বলে দিয়েছেন, যখন কেলাবুন্নার, এরা হচ্ছে জাহান্নামের কুকুর, পৃথিবীতে ঘেউ ঘেউ করবে আর আখেরাতে এরা জাহান্নামের কুকুর হবে। জি, আমার প্রশ্নটা যদিও পার হয়ে গেছে সময়, আবার আমার জন্য জরুরি, ভবিষ্যতের জন্য হয়তো জরুরি, এই জন্য কোরবানির ব্যাপারে এক বছর হলে ভেড়া ভেড়ি ছাগল বকরি দেওয়া যায় এক বছর। এখানে একজন বললো সে জানে, বলছে যে বকরি ছাগল এক বছর, ভেড়া ভেড়ি ছয় মাস, এটা কি ঠিক? ভেড়া ভেড়ি ছয় মাস হলে দেওয়া যাবে? জি জি জি, ঠিক বলেছে। বকরি ছাগল যদি হয় তাহলে এক বছর অধিকাংশ আলমাদের কাছে, কিন্তু তার সাথে আরো অতিরিক্ত সতর্কতা দাঁতা হওয়া, কারণ মসৃণ না এসছে দাঁতা হওয়ার, এক বছরে সাধারণত দাঁত হয় সেজন্য এক বছর বলেছে অধিকাংশ আলমারা। কিন্তু যারা সালাফি আহলে সালামা ভারত বাংলাদেশে, তারা দাঁতা বলছেন, দুটো দাঁত দেখে নেবেন, সামনের দুটো দাঁত হয়ে গেছে। পক্ষান্তরে ভেড়া ভেড়ির ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে ছয় মাস হাদিস রয়েছে, জাজ আমিনাত দান,
মেষের ক্ষেত্রে জাজা যথেষ্ট, আর জাজা হচ্ছে 6 মাসের, 6 মাসের হলেই সেটা কোরবানি দেওয়া যায় সকলের জন্য। জাখলা খান, তো এ পর্যায়ে প্রশ্ন করবেন খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। শাইখ, বর্তমানে ফেসবুকে আপনার একটি ভিডিও কাট করে ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার করছে ইখওয়ানি এবং দেওবন্দিরা। এই কাটিং ভিডিও দেখে বলা হচ্ছে যে আপনি নাকি গরুর মাংস খাওয়া থেকে মানুষকে অনুৎসাহিত করেন, আরো বলা হচ্ছে যে আপনি নাকি গরু কোরবানিকে অনুৎসাহিত করেন, এমনকি তারা আরো অভিযোগ করছে যে আপনার সাথে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যোগাযোগ রয়েছে। এসব অভিযোগ সম্পর্কে আপনার অবস্থান ক্লিয়ার করলে ভালো হয়, চাচা কভার করে। এই সম্পর্কে বলবো লানাতুল্লাহ আলাল কাযিবিন, এই জামাতি ইখওয়ানি এগুলো হচ্ছে খারিজি, আর যতগুলি সুফি বেদাতি আছে গুমরা আর জামাতি, এরা খারিজিরা হচ্ছে আরো জঘন্য বেদাতি। এই সমস্ত বেদাত পন্থীরা ইয়াতারাব্বাসু বিকুম দাওয়ায়, আল্লাহ এদের সম্পর্কে বলেছেন মুনাফিকদের চরিত্র এদের মধ্যে রয়েছে যে এরা সুযোগের সন্ধান, এরা কোথায় একটা সুযোগ পায়। আমার অনেক বছর আগের বক্তব্য, আর তাতে আমি গরু খাওয়াতে অনুৎসাহিত করিনি, বরং বলেছি, সেখানে আসলে প্রশ্ন ছিল, গোটা বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন, আর তার একটু সামান্য একটু কেটে নিয়েছে শেষখানে বা একটা অংশে। সেখানে আসলে প্রশ্নের উত্তরে ছিল যে বেনামাজিদের সাথে কুরবানি করা, বেনামাজিদের সাথে কুরবানি করা, আমি ওটা শুনেও দেখিনি এখন, কারণ অনেক আগে বলেছি, বেশ কয়েক বছর হয়ে গেল। তো যাই হোক, এতদিনে ওই এই খারেজি গুলো তালাশ করে পেয়েছে যে সুযোগে থাকে, এরা সুযোগে থাকে যে শেখ মতিউর রহমান যেহেতু আমাদের শিকড় কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে সর্বনাশ করুক, জামাতি ইখওয়ানিকে আল্লাহ সর্বনাশ করুক, ভালো করে বলছি। তো কথা হচ্ছে যে এরা এই সুযোগের সুযোগ, এর সম্পর্ক জুড়ে দি যারা গরু হত্যার বিরোধী তাদের সাথে, আর এই গরুর গরুর গোস্ত খাওয়া জায়েজ, গরুর গোস্ত গরু কুরবানি নবী করিম তার বিবিদের পক্ষ থেকে করেছেন, কিন্তু সেখানে যেটা বলা হয়েছে যে এই রকম গরু খাওয়াকে মুসলিমের পরিচয় মনে করা, আর নামাজ নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, শুধু গরু কুরবানি দিয়ে মনে করা এবং গরু খাওয়াকে মুসলিম হওয়ার পরিচয় মনে করা, বরং আমি আলোচনাতে সেই আলোচনা অথবা অন্য কোন আলোচনায় বলেছি যে একজন নিউ মুসলিম এসে আমাকে বললো, নিউ মুসলিম আমাদের সাথে সে মাস্টার ছিল একসময় আমাদের মাদ্রাসা জামিয়া বুখারিতে, সে বলছে যে শেখ আমি খুব অশান্তিতে আছি। কি অশান্তি? তো বলছে যে আমার স্ত্রী মুসলিম হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে গরুর গোস্ত খাওয়াইতে পারলাম। আমি হেসে দিলাম, আর তারপরে বললাম কেন গরুর গোস্ত খাওয়া জরুরি নাকি? হ্যাঁ গরুর গোস্ত খেতে হবে, কেমন কথা হইলো গরুর গোস্ত খাবেন মুসলিম হয়েছে? বললাম না, গরুর গোস্ত খাওয়া ফরজ ওয়াজিব সুন্নাত, গরুর গোস্ত খেতেই হবে, আর গরুর গোস্ত খাওয়া মুসলিম হওয়ার পরিচয়, তার যদি রুচি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দব রুচি হয়নি, আমাদের রুচি হয় না, দব সৌদি আরবে থাকি আমি দব কোনোদিন খাইনি, খরগোশ খাই না, রুচি হয়নি। তো কথা হচ্ছে যে হালাল হলেই খেতে হবে, জরুরি নয়। তো অসুবিধা কি, আপনার স্ত্রীর সামনে ঝগড়া করছেন দ্বন্দ্ব করছেন? তাকে বুঝাইলাম। তো তারপরে বেশ আরো এক বছর যাওয়ার পর আরেকবার দেখা হইলো, তো এক বছর আগে জিজ্ঞেস করলাম যে কি খবর, আপনার স্ত্রী গর্ভস্থ খাচ্ছে? বলছে না এখন খাচ্ছে। এই হলো মুসলিমদের জ্ঞানের অবস্থা। এই বিষয়গুলি বলতে গিয়ে আমি বলছি যে গরু খাওয়াটা মুসলিমের পরিচয় নাই, মুসলিমের পরিচয় হচ্ছে ইমান এবং সহি আমল, আর বিশেষ করে 5 ওয়াক্ত সালাত ইমানের পরে, তৌহিদের পরে, কবর মাজার পূজা করে আর নিজেকে মুসলিম বলে, হ্যাঁ নামাজ পড়ে না, আর এই কোরবানি দিয়ে মনে করে গরু কোরবানি দিয়ে মুসলিমের পরিচয় দিল, এইগুলো সম্পর্কে বলেছি। আর বাকি আমার আলোচনাগুলিতে স্পষ্ট আছে, সবচাইতে উত্তম কোরবানি যেটা সবচেয়ে বড় কোরবানি গোটা উঠ, আর তারপরে 2 নম্বরে বলেছি সবচাইতে ভালো কোরবানি উত্তম কোরবানি হচ্ছে গোটা গরু, আর তারপরে গোটা খাসি বকরা বকরি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি, আর তারপরে তখন আসছে উটের ভাগ, তারপরে গরুর ভাগ, এইভাবে বলেছি। আর তারপরে আমি গরু জবাইয়ের বা গরুর গোস্ত খাওয়ার বিরোধিতা করছি, কেন আপনাদের এই এই জামাতি মোল্লা গুলো আর এই বিদাতি মোল্লা গুলি মনে করে যে গরু খাওয়াটা ইসলামের পরিচয়? মোটেই না পরিচয়, সারা জীবন কেউ গরু না খাইতে কোনো অসুবিধা নেই, আর গরু খেয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যদি
তার যদি তৌহিদ না থাকে, আর সে যদি আপনার কি বলে বেনামাজি হয় অথবা খারিজ হয়, যে খারেজি গুলোর কথা বলছি, খারেজি জাহান্নামের কুকুর হবে। এই জাহান্নামের কুকুর গুলো দুনিয়াতেও ঘেউ ঘেউ করছে আমার পেছনে, আর আখেরাতে ইনশাআল্লাহ তাআলা তারা ঘেউ ঘেউ করতে করতে যাবে জাহান্নাম। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, এবং এদের অনিষ্ট এদের দিকে আল্লাহ ফিরিয়ে দিক। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মাহদি, আপনি প্রশ্ন করুন। জি শাইখ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলতেছি। শাইখ, আমার প্রশ্নটা কোনো মাসালা কিংবা আকীদা বিষয়ে নয়, বরং পড়াশোনার বিষয়ে। বর্তমানে শাইখ আমি জেনারেল লাইনে পড়ালেখা করতেছি কলেজে, এখন সামনে ইনশাআল্লাহ ভার্সিটিতে উঠব। কিন্তু আমার শাইখ জেনারেল লাইনে পড়ালেখা করার ইচ্ছা নাই। আমার ইনশাআল্লাহ একটা স্বপ্ন আছে যে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করবো ইনশাআল্লাহ। এখন শাইখ কি করা যেতে পারে আমার শাইখ, মানে সামনে আমার প্রসেসিংটা কি হতে পারে? আপনার কি বাপ মায়ের পক্ষে এমন কোনো বাধা আছে সেটা বলতে চাইছেন, না আপনি মানে নিয়মটা কি মদিনা ইউনিভার্সিটি আসে এটা বলতে চাইছেন? শাইখ, আমার নিয়মটা জানার ইচ্ছা আছে। আমার আব্বা আম্মু ইনশাআল্লাহ রাজি আছেন, ওনারা পড়াবেন আমাকে ইনশাআল্লাহ। মদিনা ইউনিভার্সিটি আসা যায়, জেনারেল লাইনে লেখাপড়া করেও আসা যায়, উচ্চ মাধ্যমিক 12 ক্লাস এ লেভেলের সার্টিফিকেট নিয়ে আপনি আসতে পারবেন এখানে। কিন্তু তার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। আজকাল সরাসরি কোনো দরখাস্ত হয় না, আমাদের যুগ ছিল যখন সরাসরি এসে দরখাস্ত করা, ইন্টারভিউ দেওয়া অথবা বাই পোস্টে পাঠাইতে হতো, আমাদের কাগজপত্র পাঠিয়েছি আমরা। এখন আর ওগুলো নেই, এখন সব অনলাইনে। আপনি মোদী ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন আর তারপর অনলাইনে অ্যাপ্লাই করবেন, আর অ্যাপ্লাই করে আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ। রেজাল্ট যদি ভালো থাকে ইনশাআল্লাহ 12 এর সার্টিফিকেট, তার সাথে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, এগুলো সব অ্যাটাচমেন্ট ওদের চাইবে, দেবেন আর দরখাস্ত করবেন। আর তার সাথে দুটো সুপারিশ নামা, ভালো কোনো শেখের ওখানে অথবা কোনো সংগঠন, যদি তাহলেদিস বা আহলেদিস আন্দোলন বা কোনো যারা সালাফি আলেম তাদের সেখান থেকে তাজকিয়া বা রিকমেন্ডেশন লেটার নিয়ে সেগুলো জমা করবেন ইনশাআল্লাহ, কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকাল সৌদি আরবে তো আরো সুবিধা হয়ে গেছে, একসময় তো শুধু ইউনিভার্সিটিতে বিদেশিদেরকে নিত, অন্য কোনো ইউনিভার্সিটি নিত না, এখন প্রতিটি ইউনিভার্সিটিতে কিছু না কিছু ছেলেদেরকে নেই। জেদ্দাতে অ্যাডমিশন হচ্ছে, কিং আবদুল ইউনিভার্সিটিতে, মক্কা মুলকরে হচ্ছে, আল কাসিমা হচ্ছে, রিয়াজে হচ্ছে, এমনকি দাম্মামে, বাংলাদেশে একটা ছেলে দাম্মামে আমার ছেলের সাথে লেখাপড়া করলো, এসে আছে গত 2 বছর আগে এসেছে জুনিয়ার আমার ছেলে। তো কথা হচ্ছে যে সারা পৃথিবী থেকে এখন যে কোনো ইউনিভার্সিটিতে দুটো চারটা করে ছেলেদেরকে নিচ্ছে। আপনি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, কিং খালেদ ইউনিভার্সিটি আবহা, সেখানে অনেক বাংলাদেশি ছেলেরা আসছে, তো সেখানেও চেষ্টা করলে চেষ্টা করতে পারেন। তো আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ যেন কবুল করেন। জি আমিন। জাযাকাল্লাহ খায়র। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, বেশ অনেক বছর আগেই এক অমুসলিম স্বর্ণকারের কাছে কিছু অলংকার তৈরি করা হয়েছিল, তো কিছু অর্থ পরিশোধ করা হয়েছিল, কিছু বাকি ছিল। তো আমরা সেই এলাকা থেকে চলে আসি, চলে আসার পর আর কি এই বেশ কয়েক বছর আগে থেকে সেই স্বর্ণকারকে খোঁজাখুঁজি শুরু করি সেই বাকি অর্থ পরিশোধের জন্য, কিন্তু কোনোভাবেই তার মানে পরিচয় দিয়ে নাম দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন যদি মুসলিম হতো তাহলে তো তার পক্ষ থেকে ওই পরিমাণ অর্থ, আসলে কি কি পরিমাণ অর্থ ছিল সেটাও ভালো করে মনে নাই যে কি পরিমাণ বাকি ছিল, তো মুসলিম হলে তার পক্ষ থেকে তো দান করে দেওয়া যেত, যেহেতু তিনি অমুসলিম এক্ষেত্রে কি করবো? ধন্যবাদ শেখ। মুসলিম হলে দান করা যাবে, অমুসলিম হলে দান করা যাবে না এমন কথা নাই। মুসলিমের পক্ষ থেকে মুসলিমকে নেকি দেওয়ার জন্য দান করা যাবে, অমুসলিমের জন্য দান করা যাবে, কিন্তু অমুসলিম আখেরাতে পাবে। পার্থক্যটা হচ্ছে যে একজন মুসলিমের জন্য যদি আপনি দান করেন তাহলে সে দুনিয়াতেও তার ফল পাবে ইনশাআল্লাহ, আখেরাতেও ফল পাবে। কিন্তু একজন অমুসলিমের জন্য, কাফের মুশরিকের জন্য যদি আপনি দান করেন, সে দুনিয়াতে নগদ কিছু পেয়ে যাবে কিন্তু আখেরাতে কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখেরাতি মিন নসীবা,
তাদের কোনো অংশ নেই, কারণ তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নন। তো এই ক্ষেত্রে প্রথম বলবো আপনার করণীয়, আপনি তওবা করেন, কারণ আপনি ভুল করেছেন। অমুসলিমদের হক মারা ওই রকমই হারাম যেমন মুসলিমের হক মারা হারাম। মানুষের হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিমে কোনো পার্থক্য নেই। একজন মুসলিম লেবার আপনার কাজ করেছে, যেমন তাকে পারিশ্রমিক দিতে হবে তার যোগ্যতা অনুযায়ী, অমুসলিম লেবার কাজ করেছে অমুসলিমের গাড়িতে চেপেছেন, ঠিক ততটাই তেমনই দিতে হবে আপনাকে, কোন রকমের অবিচার করা যাবে না। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ইনসাফ করার, বরং আল্লাহ বলেছেন কোন জাতির সাথে তোমাদের যদি কোনো শত্রুতাও থাকে তবু অবিচার হারাম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন জাতির শত্রুতা বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে অবিচারে, না ইনসাফের জন্য। এই দিলু বরং ইনসাফ করো, সুবিচার করো, সেটি হচ্ছে আল্লাহ ভীরুতার নিকটবর্তী। সুতরাং মুসলিম হোক আর অমুসলিম হোক, তার হকে অবহেলা করেছেন, সেই হকটা সাথে সাথে পেমেন্ট করেনি, গুনাহগার, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর আমাদের কাছে এইরকমের কোনো রাস্তা নেই যে তার কাছে পৌঁছাবো বা পৌঁছিবো, সুতরাং তার পক্ষ থেকে দান করে দিচ্ছে আল্লাহ তাকে এর প্রতিদানটা, প্রতিদানটা দিয়ে দাও তুমি। তো তার প্রতিদান হিসাবে আল্লাহ হতে পারে তাকে হেদায়ত নসিব করে দিবেন, এটা কোনো বিচার, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রতিদান একজনের জন্য হেদায়ত। তো হতে পারে আপনার দানের বদৌলতে ওই কাফের হেদায়ত পেয়ে গেল, কালিমা পড়ে মুসলিম হয়ে গেল, জান্নাতের রাস্তা ধরে নিল, আর না হলে তাকে আল্লাহ সুস্থ রাখবেন, তার রুজিতে আল্লাহ বরকত দেবেন, তাকে উন্নতি দেবেন, তাকে নেতৃত্ব দেবেন, এইসব কাফেরকে দিয়েছেন দেবেন। কাফের যারা শাসক, অনেক শাসক আছে জনকল্যাণমূলক কাজ করছে, আল্লাহ তাদের দুনিয়াতে অনেক কিছু দিয়েছে, টিকিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। তো কথা হচ্ছে যে আপনার কাজ এগুলি আপনি করেন, আর ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, কারণ সব গুনাহ তওবা রয়েছে এবং সব গুনাহ সংশোধনের ব্যবস্থা রয়েছে, আল্লাহ যেন সহজ করে দেন। আমার প্রশ্ন একটু ব্যক্তিগত। আমার একটা ভাই ওই টু লার্নিং ডিসএবল আছে, ও বিয়ে করেছে, একটা মেয়ে আছে, এবং ও হলো আমার আব্বার পেনশন টাকার উপরেই নির্ভর করে, আমার মা এবং আমার ভাই, এবং আমরা যথাযথ সাহায্য করি অন্যান্য ব্যাপারে, আমার বোন এবং আমি। এখন কথা হলো যে ওর ভাইয়ের বউ, ও থাকে না ওর সাথে, খুবই মানে বাবার বাড়িতেই থাকে, আমরা অনেক ফোর্স করে আনি, তারপরে চলে যায়, কিন্তু ওর বাবার বাড়ি থেকে এখন টাকা ক্লেম করে, প্রতি মাসে মাসে টাকা ক্লেম করে। এখন যে টাকা ক্লেম করে এটা যদি ও দিয়ে দেয়, যেহেতু ওর হক আছে দিয়ে দেয়, তাহলে ও আমাদের উপর বোঝা হয়ে যায়। এই ক্ষেত্রে করণীয় কি আমি মানে একটু জানতে পরামর্শ চাচ্ছি। জাযাকাল্লাহু খায়র। বিয়ে করেছে আপনার ভাই, ওর স্ত্রী ওর কাছে আসে না, বাবার বাড়ি থাকে, জি। এখন সেখানে থেকে সে ভরণ পোষণ চাই, সেখানকার খরচ খরচা চাই, যেটা এর জন্য বহন করা কষ্টকর। এই ক্ষেত্রে করণীয় কি? স্ত্রীর জন্য ফরজ, স্ত্রীর জন্য ফরজ যে স্বামীর আনুগত্য করবে, স্বামীর বৈধ কাজে জায়েজ যতগুলি কথা কাজ রয়েছে সব ক্ষেত্রে আনুগত্য করবে। আর শরীয়তের যেগুলো ফরজ আছে বা আনুগত্য তো করতে হবে, এমনকি জায়েজ কথাও যদি স্বামী বলে তো স্ত্রীকে সেটা মেনে নাও ফরজ। একমাত্র হারাম নাজায়েজ কোনো কথা বললে মানবে না। এখন স্বামী নিজের ঘরে আসতে বলছে, সে আসছে না, এটা গুনাহের কাজ করছে, তার চলে আসতে হচ্ছে। আর যদি এমন কোন চুক্তি হয় যে না আমি আসবো না, অথবা সে অবাধ্য, চুক্তি নয় কিন্তু অবাধ্য, সে আসবো না, আমি আমার বাবার বাড়ি থাকবো, তুমি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করো, অথবা আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করবো, কিন্তু আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার কাছে থাকবো না, তোমার বাবার সাথে থাকবো না, এইরকম যদি বলে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে সে ভরণ পোষণ পাবে না, সে ভরণ পোষণ পাবে না, সে বাসা ভাড়াও পাবে না যেহেতু তার বাবার বাড়ি থাকছে, আর সে খাওয়া খরচও পাবে না, কারণ সে স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য, জি। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাকি পশ্চিমা বিধান আপনাদের কি আছে সেটা তখন তাদের আইনের বিষয়,
সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরীয়ত হচ্ছে যে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর ঘরে থাকতে হবে এবং স্বামীর ওপর ফরজ তার বাসা ভাড়া দেওয়া এবং তার খাওয়া খরচ দেওয়া, তার বস্ত্র দেওয়া, তার চিকিৎসা দেওয়া ইত্যাদি ইত্যাদি। জি রাখলাখার, তো ইনশাআল্লাহ পরে যে প্রশ্ন করবেন ফরহাদ উদ্দিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমি বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্নটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে শরীয়ত কি বলে, এই সম্পর্কে জানা যাচ্ছে। আসসালামু আলাইকুম। স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে শরীয়ত কি বলে? রক্তদান করা ভালো, ভালো কাজ, সওয়াবের কাজ। জি, রক্তদান করা সওয়াবের কাজ, কিন্তু রক্ত বিক্রি করা জায়েজ না, রক্ত বিক্রি করা জায়েজ নয়। রক্ত বিক্রি করলো না, কিন্তু কোন কোন সংস্থায় এমনটা আছে ব্লাড ব্যাংকে যে ওরা রক্তদানে উৎসাহিত করার জন্য স্পেশাল কিছু গিফট রাখে, আর সেই স্পেশাল গিফটের লোভে রক্তদান করে, সেটাও জায়েজ না, সেটা এক রকমের রক্ত বিক্রি করা। সুতরাং এই রকমের যদি কোনো রকমের প্রলোভন না থাকে অথবা রক্ত বিক্রি করা না হয় আর ফ্রিতে আল্লাহর হস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক কাজে আপনি অংশ নেওয়ার জন্য রক্তদান করলেন, সেটা মুসলিমদের ক্ষেত্রে হোক, মুসলিমদের ক্ষেত্রে হোক, আপনি আপনি ব্যাংকে দিলেন, আর সেখান থেকে কি করে রাখবে তারা বুঝে, তো সেটা ভালো কাজ আশা করি। আল্লাহ আলম। জি জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন তানভীর ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শাইখ, আপনাকে আমি আল্লাহর জন্য অনেক ভালোবাসি। খুব খারাপ লাগে যখন শাইখ আপনার বিরুদ্ধে জামাতি ইখওয়ানি খারেকিরা আপনার বিরুদ্ধে যখন কথা বলে শাইখ, খুব কষ্ট লাগে। সালাফি আলেমদের মধ্যে, সহিহ আকীদা আলেমদের মধ্যে সবচেয়ে প্রাধান্য দেয়া হয়, দেই আমি আপনাকে। এখন শাইখ বিষয়টা হচ্ছে, শাইখ আমার দাদা মারা গেছে গত 4 বছর আগে। তো উনি একেবারেই নামাজ পড়তেন না, নামাজ পড়তেন না, ঈদের নামাজ পর্যন্ত পড়তেন না। তো আল্লাহ মাফ করুন, এখন তার জন্য কি দোয়া করা জায়েজ হবে আমার জন্য? 5 ওয়াক্ত সালাত পড়তেন না? 5 ওয়াক্ত সালাত পড়তেন না, 1 বছরে একবার ঈদের সালাতও পড়তেন না। মারা গেছে না, বেঁচে আছে? মারা গেছে মনে হয় না। প্রশ্ন করেছেন ভাই, বড় দুঃখজনক। প্রথম কথা বলছি, যারা আমাকে গালিগালাজ করছে তাদের গালগুলো তাদের দিক ফিরে যাচ্ছে, আমার কিছু হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা মুজাম্মাম বলতো, মুজাম্মাম বলতো, হ্যাঁ সাহাবি বলতো, বেদিন বলতো। জি, মুজাম্মাম নিন্দনীয় বলতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হতেন, সাম্মানিল্লাহু মুহাম্মাদ, আল্লাহ আমাকে প্রশংসিত মুহাম্মাদ নাম দিয়েছেন, আর এরা কাফেররা মুজাম্মাম বলে, এদের বলাতে কি হয়? তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর পথে আছি, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজে আছি, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যথাসাধ্য পড়াশোনা করে বলার চেষ্টা করি। আর তারপরেও যারা বড় বড় আইম্মা কিরাম তাদের ভুল হয়েছে, আমি কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করি না, আলহামদুলিল্লাহ নিজেকে দুর্বল মনে করি, আর সবসময় পড়াশোনা করি, সারা জীবনটা পড়াশোনায় আলহামদুলিল্লাহ পেশা আমার। আর আমি আমাকে গাল দিলে সাধারণত বদ্দোয়া দিই না, কিন্তু আমি আজকে একটা কথা বলে দিই যে অনেকে গাল দেয় আমার বাপ মা সহ, তখন তাদেরকে আমি বদ্দ দিয়েছি। এবং যারা খুব সীমা লঙ্ঘন করে গাল দিতে গিয়ে, গালি গালাজ সীমা লঙ্ঘন করে, তাদেরকে বদ্দ দিই, মাঝে মধ্যে বদ্দ দিই, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সর্বনাশ করেছে, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এসব করে তারা কিছুই করতে পারছে না, আলহামদুলিল্লাহ তাদের শেষ পরিণাম যা মিশরে হয়েছে, তাই ভারত বাংলাদেশে আর পাকিস্তানে তাদের পরিণাম ভালো না, তাদের খারেজিদের আর এই শিয়া প্রেমীদের পরিণাম ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকে লাঞ্ছিত করুক, সকলকে লাঞ্ছিত করুক,
এবং কোরআন সুন্নাহর অনুসারী যারা যে যেখানে আছেন আলেম ওলামা আল্লাহ তাদের সকলের হেফাজত করে এবং তাদের অনিষ্টকে দিয়ে তাদের আল্লাহ রাব্বুল ক্ষতিগ্রস্ত প্রশ্ন করেছিলেন যে বড় দুঃখজনক সম্ভবত দাদা সম্পর্কে বললেন যেই হোক দাদা হোক বা কেউ হোক যে তিনি পাঁচ অক্ত পড়তেন না জুমাও পড়তেন না এমনকি ঈদের সালাত পড়তেন না এমন মুসলিম আছে এই হয়তো প্রথম শুনলাম হ্যাঁ কারণ আমাদের দেশের মুসলিমরা বাঙালি মুসলিম অন্তত জুমাটা পড়ে টুপি টুপি পাঞ্জাবি লাগে মনে করে জুমাটা পড়লে মুসলিম থাকতে পারে জুমাটা পড়ে বাঙালি মুসলিম আর ঈদটা তো পড়ে কারণ ঈদে খুশি কোলাকুলি করতে হবে দেখা সাক্ষাৎ করতে হবে মানুষের সাথে আনন্দ ফুর্তি করতে হবে তো ঈদটা পড়ে কিন্তু এই আজব মুসলিম ছিল যে ঈদও পড়তো না জুমা পড়তো না আর পাঁচক্ত সালাতও পড়তো না সঠিক মতে পাঁচক্ত সালাত যে পড়ে না সে বড় কাফের তার জন্য দোয়া মাগফিরাত করা জায়েজ নয় সেই ইবনে উসাইম রাহমাতুল্লাহ কিতাব হুকম তারিকি সালাত সালাত পরিত্যাগকারী বা সালাত ত্যাগকারী বিধান যা আমি অনুবাদ করেছি তাতে স্পষ্ট করা হয়েছে দলিল সহ আর এই বিষয়টি তার আগে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করেছেন কিন্তু বিষয়টিতে ইখতিলাফ রয়েছে বিষয়টিতে ইখতিলাফ যে বেনামাজি বড় কাফির না ছোট কাফির কাফের শব্দগুলো হাদিসে এসছে সুতরাং কাফের সবাই বলছে কিন্তু ছোট কাফের না বড় কাফের তো ছোট কাফের যদি হয় তাহলে ফাসের তো নবী করিম সাল্লাল্লাহু কিন্তু কাফারা বলেছে তো যারা বলছে যে না ছোট কাফের কুফরুন দুনা কুফর এটি হচ্ছে বড় কুফরের নিচের স্তরের কুফরি তাদের মতে তাদের জন্য দোয়া করা যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলমের কাছে সত্যি যদি সে বড় কাফের হয় আর শুধু নামাজের বিষয়টি না যারা ছোট কাফেরও বলেছে যেমন আলমানি নামাজ ত্যাগকারীকে বড় কাফের না বললেও এই শর্ত অবশ্যই ওলামাদের কাছে রয়েছে যে অন্তত আমল থাকতে হবে যার কোনো আমলই নেই আখেরাত বলে সারা জীবন কোনো চিন্তাই হলো না আর আখেরাতের প্রস্তুতি হিসাবে কোনো আমলই করলো না ভালো নেক আমল করলো না সে নিঃসন্দেহে কাফের সে নিঃসন্দেহে কাফের জি ইমান ভঙ্গকারী যে দশটি বিষয় প্রসিদ্ধ তার একটি হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া লা ইয়াতাআল্লামুহু যা শিখলো না দিন ওয়ালা ইয়ামালু বিহি আর কোনো আমলও করলো না রুক্ষেপ করলো না তাহলে সন্দেহ কাফের তো সেটারই কাছাকাছি বেশি যে অবস্থাটা বললেন তারপরেও কারো সম্পর্কে এইরকম মুসলিম আর কাফের সার্টিফিকেট আমাদের দেওয়ার অধিকার নেই আর দেওয়ার প্রয়োজনও নেই যেটা বলবো যে আপনি দোয়া করতে পারেন ইখতিলাফে মাসলাই দোয়া করেন যদি আল্লাহ কবুল করেন তো আলহামদুলিল্লাহ না কবুল করেন তো সেটাও আল্লাহর সুবিচার ইনসাফ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নবী তাকেও বলেছেন ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু এই মুনাফিকগুলির জন্য ক্ষমা চাও আর তুমি না চাও ইন তাস্তাগফির লাহু সাবঈনা মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহু তুমি যদি 70 বার করে ক্ষমা চাও যে আল্লাহ এদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও ফালা ইয়াগফির কখন আল্লাহ মাফ করবেন না আপনি ওই রকমই ক্ষমা চান যদি আল্লাহর ফয়সালাতে তার জন্য ক্ষমা না থাকে তো আপনার আমার কেন যতই বড় আল্লাহ আল্লাহ নেক বান্দা হোক না কেন কখন আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহর অধিকার কিন্তু যদি সে ক্ষমাযোগ্য হয় তো আল্লাহ মাফ করতে পারেন আজাবের পরে শাস্তির পরে মাফ করতে পারেন সুতরাং আমি বলবো না যে দোয়া করিয়েন না দোয়া করেন দোয়া কবুল হলে আলহামদুলিল্লাহ আর না হলে আলহামদুলিল্লাহ কারণ আপনি জানেন না যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হতে পারে যে সে তওবা করেছে হতে পারে যে তার অন্তরটা আল্লাহর দিকে ফিরে এসছে মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাত সর্বশেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মৌখিক নয় অন্তরে বিশ্বাসের সাথে আর অনুতপ্ত লজ্জিত হয়ে আর খালেস অন্তর নিয়ে নিষ্ঠার সাথে যদি হয়ে থাকে সিদকাম মিন কালবি অন্তরে সততার সাথে যদি হয়ে থাকে তো তাহলে জান্নাত জান্নাত একসময় তো যাবেই প্রথম কানে না গেলেও শাস্তি পেয়েও যেতে পারে তো দোয়া করতে থাকেন আল্লাহ মাফ করলেন ভালো না মাফ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটি হক আসসালামু আলাইকুম শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
জি শায়েক, আমি হচ্ছে আগের সপ্তাহে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নটা মানে আমার বলতে হয়তো ভুল হয়েছিল বা আপনি বুঝতে ভুল করছিলেন, সেটা একটা প্রশ্ন আছে, আর আজকে সপ্তাহে একটি প্রশ্ন আছে। আগেরটা হচ্ছে আমি আপনাকে রফাইদান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে আমার রফাইদান সম্পর্কে প্রশ্ন ছিল না, আপনার অনেকগুলো ভিডিও দেখছিলাম আমি, সেখানে আপনি বলেন যে তাশাহুদ পড়ে আল্লাহু আকবর বলে উঠে আবার আল্লাহু আকবর বলে হাত পাততে হবে, নাকি একবার আল্লাহু আকবর বলাই যথেষ্ট? এটা আমার আগের সপ্তাহের প্রশ্ন, আর আজকের প্রশ্ন একবার একবার আল্লাহু আকবর বলে উঠবেন রফাইদান করবেন। আর আমার হচ্ছে আজকের প্রশ্ন হচ্ছে, আমার কাকির বাবা হারিয়ে গেছে আজকে 14 দিন, তো সেই সেজন্য আমরা কাকিকে বলেছিলাম যে হচ্ছে ইস্তেখারা নামাজ পড়তে, তিনি 7 দিন ইস্তেখারা নামাজও করেছেন, তিনি স্বপ্নে আপসা আপসা তার বাবাকে দেখতেও পান, তিনি হচ্ছে হুজুরের কাছে গিয়েছিলেন, কিন্তু আমরা বলেছি যে হুজুর যেহেতু কুফুরি করে, জিন বশ করে আমাদের জানা মতে, তাই তাদের কাছে যাইতে আমরা মানা করেছিলাম, এবং হুজুর তাকে হচ্ছে দুইটা তালা দিয়েছিলেন যে পানিতে ফেলানোর জন্য, তিনি আমাদের কথা শুনে আলহামদুলিল্লাহ ওই তালা আবার হুজুরকে ফেরত দিয়ে এসেছেন, কিন্তু এখনো তার বাবার খোঁজ পাওয়া যায় নাই, আমাদের এখন করণীয় কি? স্বামী হারিয়ে গেছে, আপনার চাচা হারিয়ে গেছে, তো চাচি কি আপনারা বলেছেন ইস্তেখারা করতে? এটাও ঠিক নয়, কারণ কেউ হারিয়ে গেলে ইস্তেখারা করে, ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা, ভবিষ্যতে কোনো কিছু করবেন মনস্থ করেছেন তার পূর্বে আল্লাহর কাছে কল্যাণ কামনা, এর নাম হচ্ছে ইস্তেখারা। তাহলে কেউ হারিয়ে গেছে তাকে আল্লাহ ফিরিয়ে দিই, অথবা সে কোথায় আছে সে সম্পর্কে আমি কিছু জানি স্বপ্নে, এর তদবির হিসাবে ইস্তেখারা করা, এটা বিদআত, এটা ঠিক নয়। সুতরাং এটা যে আপনারা করেছেন আর করতে বলেছেন যে তুমি ইস্তেখারা করো, সেটা ভুল কথা। আর স্বপ্নে দেখেছে, স্বপ্নে শয়তানে দেখাইতে পারে, কারণ বেদাত করলে তো শয়তান স্বপ্নে দেখাবে, বেদাত করলে তো শয়তান আরো বেশি হেল্প করবে যে একটু স্বপ্ন টপ্ন দেখায় ও কিছু, যাতে করে মনে করে যে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ফেরেশতা স্বপ্ন দেখাচ্ছে, গুমরা করবে এভাবে শয়তান, যে শয়তান তো এভাবে গুমরা করে মানুষ। সুতরাং এই বেদাত পরিত্যাগ করবেন। আবার বলছি ইস্তেখারা কোনো কাজ করতে ইচ্ছুক, বিয়ে হবে, ব্যবসা করবেন, এই করবেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাব, এই চাকরিটা নিব কি নিব না, তখন ইস্তেখারা, হ্যাঁ, জায়েজ কাজে ইস্তেখারা, ফরজ ওয়াজিব কাজে ইস্তেখারা নয়, আর হারাম কাজে আবার ইস্তেখারা, ইস্তেখারার ক্ষেত্রে এটা নয় মোট কথা। এখন হারিয়ে গেছে, প্রথম দোয়া করতে হবে, আমরা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত তাকে ফিরিয়ে দেন এবং তার হায়াত আল্লাহ দান করেন, আর আপনারাও দোয়া করেন, আর ওনাকেও বললেন, ওনার ওয়াইফ বলেন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া শুন। আম্মা ইউজি বল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফু সু, কে এমন সত্তা রয়েছে আল্লাহ বলছেন যে অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকে, আম্মা ইউজি বল মুত্তার, যে নুরুপায় অসহায়, যে আল্লাহ আমার স্বামী নেই কোথায় হারিয়ে গেল, যদি আল্লাহকে অন্তর থেকে ডাকে তার দোয়া আমার দোয়ার চাইতে শক্তিশালী হতে, কারণ সে যে অন্তর নিয়ে দোয়া করছে সেই অন্তর নিয়ে হয়তো আমি ওইভাবে আল্লাহর সামনে আর্জি পেশ করতে পারছি না অপরের জন্য। সুতরাং তাকে বেশি বেশি দোয়া করতে বলেন, আর বেশি বেশি দোয়া জিকির আজকার পড়তে বলেন, যে সব জিকির আজকার রয়েছে কোরআন সুন্নাহ সেগুলি পড়তে বলেন, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, হাসবি আল্লাহু নিয়মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর তারপরে মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে পড়তে বলেন জিকির আজকার, কিন্তু সংখ্যা মেনে নয় যে দোয়া ইউনুস খতমে ইউনুস শুরু করবে, খতমে জালালি শুরু করবে, খতমে খাজগান শুরু করবে, এই সমস্ত বেদাতে আবার যাবেন না। আর এই যে গোমরা হুজুর তাবিজ দিয়েছেন না তালা দিয়েছে বললেন পানিতে ফেলার জন্য, জিন পূজার জন্য, শয়তান পূজার জন্য এগুলো দিয়েছে, এগুলো হচ্ছে শয়তান পূজা করা, পানিতে ফেলে দাও বা বন জঙ্গলে গিয়ে এটা করে দাও, মাটিতে পুঁতে দাও, এগুলোর উদ্দেশ্য হচ্ছে জিন শয়তানকে সন্তুষ্ট করা এবং তাদের কাছে সাহায্য কামনা করা, যেটা শিরক কুফর। এইরকম হুজুরেরা মুসলিমই নয়, আসলে বড় কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আপনাদের হেফাজত করেন। এবং আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন ওই ভাইকে যেন সহি সালামত ফিরিয়ে দেন, যদি হায়াত থাকে তো আল্লাহ যেন ফিরিয়ে দেন, আর যদি দুনিয়া থেকে চলে যান তো আল্লাহ তার রহম করেন, তাকে জান্নাত দান। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো এখন থেকে একটা বা দুটো প্রশ্ন নেব, তার পূর্বে এখানে দেখতে পাচ্ছি যে কোন নতুন ব্রাদার অথবা সিস্টার হ্যান্ড রেজ করেছেন, আপনার
পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম নেই, আইফোন লেখা আছে, তো আপনাকে প্রশ্ন করতে হলে অবশ্যই আপনার নাম এন্টার করতে হবে। আপনার পার্টিসিপেন্টে ক্লিক করার মাধ্যমে মির পাশে আইফোন যারা আছে আপনার নামটা এন্টার করুন এবং এটা সাবমিট করলে আপনার প্রশ্নটা নিতে পারবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন রাজু, আপনি প্রশ্ন করুন। জি রাজু, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহি। জি সাদা রহমতুল্লাহ বাবা, জি বলেন। জি শাহি, আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম আজিজুল হাকিম রাজু। এখন আমার নাম এটা বিভিন্ন সার্টিফিকেট এই নাম দেওয়া, এই নামে কি কোনো সমস্যা আছে? মানে আজিজুল হাকিম রাজু, আজিজুল হাকিম, হাকিমের আজিজ, আজিজুল হাকিম মানে হাকিমের আজিজ। আল হাকিম তো আল্লাহর নাম, আল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাবান আল্লাহর নাম। আর আজিজের কয়েকটি অর্থ হয়, একটি অর্থে আল্লাহর নাম, সেটা হচ্ছে আল আজিজ মানে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, তো এই অর্থে ইজ্জত থেকে আজিজ, তো এটা আল্লাহর নাম। তাহলে আজিজুল হাকিম এইরকম অর্থে এই নাম ঠিক নয়, কিন্তু আজিজ মানে প্রিয় হয়, আজিজ মানে ডেয়ার, ডেয়ার প্যাসেঞ্জার, আজিজ এর রাকেব ইংলিশে যখন ডেয়ার প্যাসেঞ্জার বলছেন, আরবরা ওখানে পাশাপাশি লেখা আছে দেখবেন এখানকার স্টেশনে অথবা এয়ারপোর্টে, আজিজ আর রাকেব, হ্যাঁ আজিজ মানে আমার প্রিয়, আজিজ মানে আমার প্রিয়, আজিজুল হাকিম মানে হাকিমের প্রিয়, আল হাকিম আল্লাহ, আল্লাহর প্রিয়, তো এই অর্থ হইলে আপনার নাম ঠিক আছে। তাহলে এক অর্থে আল্লাহ আপনার নামটা ঠিক আছে, আর একটি অর্থ যদি নেওয়া যায় আজিজের, তো আপনার নামটি ঠিক নয়, সুতরাং এই নাম যদি পরিবর্তন করা সম্ভব হয় তো পরিবর্তন করে নেবেন। আর যদি সার্টিফিকেট ডকুমেন্টস তৈরি হয়ে গেছে সেখানে অ্যাফিডেভিট করেও আর কারেকশন করা যাবে না, তাহলে ওই অবস্থায় রেখে দেন। কিন্তু আপনি যেখানে বসবাস করেন গ্রামে বা শহরে আশেপাশে আত্মীয় স্বজনদের মাঝে, সেখানে আপনি নামটা বদলে নেন আর বলেন যে এই নাম আমি বদলে নিয়েছি, এই নাম আমরা চেঞ্জ করে নিয়েছি, আমার নাম আর আজিজুল হাকিম বলে ডাকবে না, শুধু আজিজ বলে ডাকো, শুধু আজিজ বলে ডাকো, আর না হলে আব্দুল হাকিম বলে ডাকো, এইভাবে যে কোনো নাম আবদুল্লাহ, যে কোনো নাম ভালো নামে পরিবর্তন করে নিতে পারো। আর রাজু নাম হচ্ছে ডাক নাম, এর অর্থ আমি জানি না বাংলায় দেখি কি রাজু মানে কি, রাজ থেকে রাজু না, এমনি আমাদের দেশীয় নাম এটা, এর কোনো অর্থ আর কিছু না। আপনাদেরকে অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে প্রশ্ন করার জন্য এবং প্রোগ্রামের শুরুতে আসতে হবে, অলরেডি অনেক সময় হয়ে গেছে, আজকে আপনাদের আর কারো প্রশ্ন নেওয়া সম্ভব হবে না, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ, আর বাকি যারা রয়ে গেলেন ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। প্রশ্ন করবেন মোস্তফা রেজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি মোস্তফা রেজা বলছি হিউস্টন টেক্সাস থেকে। আমার একটাই প্রশ্ন ছিল, যেটা আমি একটা সমস্যার মধ্যে আছি অনেকদিন ধরে, প্রায় 3-4 বছর হয়ে গেল, আমি যে রুম থেকে এখন বসে কথা বলছি আপনার সাথে, এই রুমের একটা কর্নার থেকে আওয়াজ হয়, এটা একটা শব্দ হয় জোরে এবং এটা কখনো কখনো বেড়ে যায় শব্দটা, কিছুক্ষণ পরপর হয়, দিনের বেলায় হয়, রাত্রে হয়, এবং যখন আমি এই রুমটাতে আসি তখন এই আওয়াজটা হয়, অন্য অন্য সময় এই আওয়াজটা হয় না। তো এটা আমার ধারণা যে কোনো একটা কিছু আছে যেটা বাইরের থেকে, এটা ভিতরে হয়তো নাই, কারণ আমি এটা জানার পর থেকে সূরা বাকারা তেলাওয়াত করি এই ঘরে এবং আমার পুরো ঘরেই তেলাওয়াত করি, আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি, এছাড়াও কোরআন তেলাওয়াত করেও সূরা বাকারা পড়ি এবং অন্যান্য সূরাগুলোও পড়ি, কোরআন তেলাওয়াত করি জোরে এবং নামাজের মধ্যে, কিন্তু তারপরেও এটা কোনোভাবেই যাচ্ছে না। এবং এমন হয় যে নামাজে আমি সূরা বাকারার কিছু অংশ পড়লাম, আমার পড়া শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে সেই আওয়াজটা হলো, অথবা নামাজটা শেষ করে আমি সালাম ফিরেছি এরপরে আওয়াজটা হলো, এবং এই আওয়াজটা এমন হয় মাঝে মাঝে যেন বিল্ডিং এর একটা কর্নার যেন কেঁপে ওঠে এরকম। এটা আমি অনেক চেষ্টা করেছি ফাইন্ড আউট করার যে এটা কি ধরনের, কিসের সোর্স, কিন্তু কিছুই পাইনি, তবে আমার ধারণা যে কোনো কিছু একটা এটা করছে এরকম, মানে একটা ডিস্টার্ব করে আর কি,
জি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আমাকে যদি বলে দেন। ইসলাম আলাইকুম। যেই ঘরে থাকছেন বা যে বাড়িতে, তার একটা রুমে একটা আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা আপনার জন্য ভীতিকর। যখন সেখানে থাকছেন তখন আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে। এখন এর সমাধান কি? এই আওয়াজ প্রথম কথা নিশ্চিত হইতে হবে আসলে আওয়াজ। আপনার কথাতে মনে হচ্ছে যারা আপনি এক্ষেত্রে নিশ্চিত যে না সত্যি আওয়াজ হচ্ছে, এটা ভ্রম নয়। অনেক সময় ভ্রম হয়, আমরা রাতের অন্ধকারে যখন হাঁটি তখন মনে হচ্ছে পিছন দিক থেকে আমার পেছে পেছে কেউ ফলো করে যেন আসছে, এটা হয় অন্ধকারে। তো এই অনেক সময় ভ্রম হয়ে থাকে, তাদের মন দুর্বল, যাদের অন্তরে ভীতি ভয় কাজ করে তাদের এরকমটা হয়। তো আলহামদুলিল্লাহ এটা নয়, এটা একটা ভালো জিনিস। এখন বাকি থাকলো যে আপনার বাড়িতে যে আওয়াজটা হচ্ছে, এটা নিশ্চয়ই জিন শয়তানের পক্ষ থেকে হচ্ছে। সেটা যদি আপনার জন্য ক্ষতিকারক না হয়, এমন কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে ভ্রুক্ষেপ করিয়েন না, ওর জন্য কোনো ভ্রুক্ষেপ করিয়েন না। আপনি সেই বাড়িতে ভালো কাজ করতে থাকুন, এবং যতগুলি হারাম নাজাইজ কাজ হতে পারে বাড়িতে সমস্ত গুলিকে আপনি বাড়ি থেকে শেষ করে ফেলুন বা বাড়িকে মুক্ত করুন। যেমন সেই বাড়িতে কোনো ছবি ঝুলানো যেন না থাকে, সেখানে নাপাক হয়ে শুয়ে থেকে গেল, অবশ্যই থেকে গেল, সালাতের টাইম পার হয়ে চলে গেল, সূর্য উঠে গেল রাত্রে, গোসল ফরজ আছে, এমনটা যেন না হয়। এইরকমই সেখানে যেন নোংরা ছবি টবি না, ফিল্ম দেখা না হয়, গান বাজনা না হয়, হারাম থেকে বাড়িটাকে মুক্ত করেন। কারণ যেখানে এইসব হারাম গুলি থাকে সেখানে শয়তান নিজের আসর জমে, হ্যাঁ, এবং আধিপত্য কায়েম করে ফেলে। তো আপনাকে এখানে পজিটিভ নেগেটিভ দুটো দিক খেয়াল করতে হবে, ভালো কাজগুলি করতে হবে আপনার বাড়িতে, আর যতগুলি নাজায়েজ হারাম কাজ রয়েছে বাড়িতে পারিবারিক ভাবে হয়ে থাকে অনেকের বাড়িতে, সেগুলি থেকে বাড়িকে মুক্ত করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনি করছেন বলছেন, সেটা হচ্ছে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কখনো সে কথা মিথ্যা হইতে পারে না, অবাস্তব হইতে পারে না। ত্রুটি আমার মধ্যে আপনার মধ্যে থাকতে পারে, আমার আমলে আপনার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু নিশ্চয় শয়তান পলায়ন করে সেই বাড়ি থেকে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তো নিয়মিত তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা করেন, করে করেন যখন আপনি সময় পাচ্ছেন, অথবা আপনার বাড়ির সদস্যরা সময় পাচ্ছে, আপনি সেই বাড়িতে সূরা বাকারা কন্টিনিউ তেলাওয়াত করে যান, এবং ধৈর্যের সাথে তেলাওয়াত করে যান, একটু আওয়াজ করে তেলাওয়াত করেন। আর তার সাথে সাথে যদি অর্থ বুঝতে পারেন তো আরো ভালো, অর্থ বুঝতে পারলে আরো ভালো, তাহলে ওর একটা তাসির মনের উপর হবে। আর তারপরে যদি না যাই, তাহলে হয়তো এমন হয়েছে, আল্লাহ আলাম, যে কোনদিকে ত্রুটি পাচ্ছে, কোনদিকে ত্রুটি পাচ্ছে, আর দীর্ঘ সময় ধরে হয়তো সেখানে বাসা বেঁধে আছে। শয়তান হয় কি, বা জিনেরা খালি জায়গায় বসবাস করে, যেখানে জনশূন্য পায় সেখানে বসবাস করে, যে বাড়িটা হয়তো তৈরি হওয়ার পরে দীর্ঘ সময় খালি পড়ে থেকেছে নতুন অবস্থায়, অথবা মাঝখানে কেউ সেখানে বাস করতো না, ভাড়াটিয়া লোক চলে গেছে, আর তারপরে সেই বাসাগুলি খালি থেকে গেছে দীর্ঘ সময়, তখন সেখানে শয়তান বসবাস শুরু করে দেয়। শয়তান যেখানে বসবাস শুরু করে দেয়, সেখানে মানুষ যখন বসবাস শুরু করে, প্রথম মানুষকে ডিস্টার্ব করে, যে দেখি তাড়িয়ে দিতে পারি কিনা, যদি তাড়াতে না পারে তখন তারা কিন্তু মানুষের কাছে দুর্বল, মমিনের কাছে দুর্বল, সুতরাং তারা তখন পলায়ন করে। তো আল্লাহ রাব্বুল্লাহ যেন তৌফিক দান করেন। আরেকটি কাজ বলে দিই, সেটা হচ্ছে যখনই আপনি বাসায় ঢুকবেন বা বাড়িতে ঢুকবেন বা ওই রুমে ঢুকবেন, বলবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিমের হাদিস, মান নাযালা মানযালান, কেউ যদি কোন জায়গায় অবতরণ করে, ফাকালা, যদি এই দোয়াটি বলে, তো লাম ইয়াদুরহু শাই, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানযিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত তার সেই বাসা থেকে বা সেই জায়গা থেকে সে প্রস্থান না করবে, ডিপার্চার না করবে। সুতরাং এই আমলটিও করেন, দেখেন ইনশাআল্লাহ তাআলা। আর সুন্নত নফল নামাজগুলি বাড়িতে পড়েন, যদি মসজিদ যায় না, কোন দেশ থেকে বলছেন, মসজিদ থাকলে অবশ্যই মসজিদে গিয়ে ফরজ সালাতটা পড়বেন। আর সুন্নত সালাতগুলি, সালাতুদ দোহা, তাহাজ্জুদের সালাত, কমপক্ষে দিনে রাতে যে 12 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতগুলি বাড়িতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যখন কোরআন দিয়ে এবং নেক আমল দিয়ে আবাদ হবে আপনার বাড়ি, তখন শয়তান সেখান থেকে পলায়ন করবে, আল্লাহ যেন সহজ করে দেন। জি।
যারা আমাদের সাথে সরাসরি উপস্থিত থাকলেন আল্লাহ তাদেরকে দান করুক, উত্তম বদলা দান করুক, এবং যারা পরোক্ষ ভাবে আমাদের আলোচনা গুলিতে অংশ নেবেন সে তাওহীদের ডাকা আপনার পেজে অথবা ইউটিউবে, যেমন ভাই বললেন ইকরাম ভাই, জাজাকাল্লাহ খাইর ওয়া জাজাকুমুল্লাহ খাইর জামিয়ান, তো তাদেরকে আল্লাহ যেন উত্তম বদলা দান করেন এবং তাদেরকে উপকারী এলেম দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, দিনের নির্ভেজাল দাওয়াতের কাজে আল্লাহ সময় দেওয়ার তৌফিক দান করেন এবং ভালো কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন, আর সমস্ত অনিষ্টকারের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত, বিশেষ করে সারা পৃথিবীতে যে যেখানে কোরআন সুন্নাহর অনুসারে মুসলিম ভাই বোনেরা রয়েছেন আল্লাহ তাদের যেন হেফাজত করেন, এবং যারা বিভ্রান্ত গোমরা হয়ে রয়েছে বিভিন্ন ফিরকায়, বিভক্ত হয়ে 72 ফিরকায় তারা বিভক্ত হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসীব করেন এবং তাদের অনিষ্ট থেকে আমাদের সকলকে রক্ষা করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।